হ্যালো ডিওন আজ বলবো ওজন বাড়াতে এবং কমাতে কিশমিশ কিভাবে খাবেন তবে অনুরোধ করব ভিডিওটা কেটে কেটে না দেখে সম্পূর্ণটা দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক ওজন বেড়ে যাওয়ার পাশাপাশি ওজন কমে গেলেও অনেক সমস্যা এই ব্যাপারে অনেক উপদেশ পেতে পারেন কিন্তু খুব কমই আপনি ওজন বাড়ানোর টিপস পাবেন আপনি যদি সত্যি খুব রোগা হন এবং আপনার ওজন বাড়াতে চান তাহলে এমন একটি ডাইফোর্স আছে যেমন কিশমিস যা আপনাকে সাহায্য করতে পারে ওজন বাড়ানোর জন্য কিশমিশ কিভাবে ব্যবহার করবেন এবার জানুন ওজন বাড়ানোর জন্য বেশি করে ক্যালোরি গ্রহণ করতে হবে কিশমিশে ক্যালোরির পরিমাণ বেশি একশো গ্রাম কিশমিশে দুশো ক্যালোরি রয়েছে যা আপনার দৈনিক ক্যালোরি গ্রহণের পনেরো শতাংশ কিশমিশ ব্যবহার ওজন বাড়ানোর ভালো প্যারামিটার এবং পুষ্টি গ্রহণের সঙ্গে যুক্ত কিশমিশ ওজন বৃদ্ধির ক্ষমতা রাখে ওজন বাড়ানোর জন্য আপনি বিভিন্ন উপায়ে কিসমিস ব্যবহার করতে পারেন আপনি চাইলে আপনার ওটস বা দইয়ের সঙ্গে কিছু কিসমিস খেতে পারেন যেহেতু এগুলো শুকনো ফল সেগুলো সরাসরি খেতে পারেন এগুলো ছাড়াও আপনি ব্রেকফাস্টেও খেতে পারেন প্রাকৃতিকভাবে প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বি সমৃদ্ধ খাবারে কিসমিস খেলে আপনার ওজন বাড়ানোর কার্যকারিতা উন্নত করতে পারে আপনি যদি কিশমিসের সমস্ত পুষ্টির সুবিধা নিতে চান তবে সেগুলো এক কাপ পূর্ণ চর্বিযুক্ত দুধে ভিজিয়ে রাখুন এবং পরের দিন সেগুলো সেবন করুন আপনি বাদাম মাখন মিশিয়েও খেতে পারেন কিসমিস এছাড়া আপনি কিশমিশকে স্মুদি বা প্রোটিন শেকের সাথে মিশিয়েও খেতে পারেন যদি আপনি মোটা হতে চান তাহলে এভাবে খেতে পারেন দেখবেন উপকার পাবেন কিসমিসে থাকা কার্বোহাইড্রেট শৈলে অতিরিক্ত শক্তির যোগান দেয় রক্তস্বল্পতার সমস্যা দূর করতেও এই জল খুবই কার্যকর মেয়েরা রক্তস্বল্পতাজনিত সমস্যায় বেশি ভুগে থাকে তাই এই পানিও তাদের জন্য খুবই উপকারী শুধু তাই নয় পেটের অসুখ থেকে যকৃতের যে কোনো অসুখ রক্ত পরিশোধন ইত্যাদি নানা কাজেই কিসমিশ উপকারী কিসমিসে থাকা প্রাকৃতিক শর্কর বা লেপটিন দীর্ঘক্ষণ পেট ভরার রাখে লেপটিন ফ্যাট ঝরাতেও সাহায্য করে কিশমিশে থাকা ডায়েটারি ফাইবার হজম শক্তি ভালো রাখতে বেশ কার্যকারী হজম ভালো হলে বিপাঘার বাড়ে ফলে ওজনও নিয়ন্ত্রণে থাকে খালি পেটে শরীর চর্চা করা মোটেই ভালো নয় ব্যায়ামের আগে কিশমিশ খেলে শরীরে দ্রুত শক্তির সঞ্চয় হয় জল খেলেও আপনি করার জন্য প্রয়োজনীয় শক্তি পাবেন এবার জানুন আপনি যদি ওজন কমাতে চান তাহলে কিভাবে খাবেন একশো গ্রাম ভালো করে ধুয়ে এক গ্লাস জলে সারা রাত ভিজিয়ে রাখুন সকালে এই জল ছেঁকে খালি পেটে খেয়ে নিন ভালো ফল পেতে ছাঁকা জল খানিক গরম করেও খেতে পারেন তবে এই পানীয় খাওয়ার পর আধা ঘন্টার কিছু খাবেন না আধা ঘন্টা পর খেতে পারেন সপ্তাহে পাঁচ দিন এই জল খেলে নানা সমস্যা থেকে রেহাই পেতে পারেন তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ